সর্বোত্তম ফ্যাসিলিটিস যদি না দেওয়া যায়, 100% গরু পালন করা আসলে একটু ছোট আপ। এগুলোর দুধের রেকর্ড যদি আপনি একেবারে পিওর ব্রিড হয় 100% আমাদের এখানে ধরেন 30-35 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারে, যেটা সাভার ডেয়ারি খামার নামে পরিচিত। একটা কথা বলি, আমাদের প্রতিটা উপজেলাতে সরকার যে সিমেন্টটা দেয় কৃত্রিম প্রজননের মাধ্যমে, ওই সিমেন্টটা উৎপাদন করে যে জায়গাটা, আজকে আমরা সেই জায়গায়। এই খামার নিয়ে আমরা অনেকগুলো পর্ব সাজিয়েছি, কারণ একটা প্রতিবেদনে যদি আমি পুরো খামারটা দেখাই সেটা দেওয়া আছে 3 ঘন্টা হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা মোবাইলে যারা দেখেন তারাও দেখতে পারবেন না, কেউ দেখতে পারবেন না। তাই আমরা কেটে 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 ছোট ছোট করে আমরা খণ্ড খণ্ড করে আমরা প্রতিবেদনগুলো সাজিয়েছি। চলুন আজকের পর্বটা কী আছে আমরা সেটা দেখি। আসলে আমরা আমাদের খামারে আপনারা দেখছেন যে যতগুলো শেড আছে, বিভিন্ন ধরনের গরু পালনের জন্য বিভিন্ন ধরনের শেড আছে। এই যে আমার পাশে যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু 100% ফ্রিজিয়ানের জন্য স্পেশালি তৈরি। এটা একটা পুরাতন শেড রিনোভেট করিয়া এই পর্যায়ে করা হয়েছে, কারণ আমরা সব কিছুর বিবেচনায় আমরা পশুটির যে গাভিটি আমরা রাখি সেটির কমফোর্টের কথা চিন্তা করে দেখেন, এখানে শেডের কয়েকটা স্তর আছে, তাকে দাঁড়ানোর জন্য আমরা বেশ পুরু, হ্যাঁ এইখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরু বালুর স্তর দেওয়া আছে। যখনই তার ওইদিকে ই করার মানে চলাচল করার পরে যখন তার শুইতে ইচ্ছা করে তখন এর মধ্যে এই এই জায়গায় এসে সে আরামে হয়। তার কারণ হলো যে এই জায়গায় যদি একটা গরু দিনে প্রায় 40 বার ওঠা বসা করে, সেখানে যদি শক্ত ফ্লোরের পরে ওঠা বসা করে তাহলে ওর নিতে ওর হাঁটুতে ওর পায়ে সমস্যা হইতে পারে, ওই রকম একটা ভারী ওজনের গরু। তো সেক্ষেত্রে আমরা তাকে কমফোর্টেবলি যাতে সে এখানে থাকতে পারে, তার শুইতে বসতে পারে, সে কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা আধুনিক মানে ইদানিংকালের যে খামারগুলো হচ্ছে এর বেশিরভাগ লোকেই কিন্তু এরকম করতেছে, তবে যারা একটু বৃহৎ খামারি তারা এটা বেশি ফলো করে। তবে ক্ষুদ্র খামারিরা এখনও না পারলেও আমরা তাদেরকে প্রচার করছি, তারা সীমিত আকারে যাতে এই ধরনের শেড করে। এখানে একটা ব্যাপার হলো যে এই দিনের বেলায় রাত যখন রোদ বেশি হয় তখন এই শেডের মধ্যে এসে তারা শেল্টার নেয়, উপরে ফ্যান আছে, আবার গরম বেশি অনুভূতি হলে ওই ঝর্ণা আছে, ঝর্ণায় তারা নিজে নিচে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই এখানে তারা সাওয়ারের নিচে দাঁড়িয়ে, হ্যাঁ এই যে ঝর্ণা দেখছেন এই যে প্রতিটি গরুর এই ঝর্ণার নিচে এসে নিজের স্বাচ্ছন্দ্য মতো যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণ সে তার বডি কুলিং, না গরমকাল শীতকাল বলে কথা না, তারপরে রাত্রে সাধারণত চালাই না, রাত্রে চালাই না, যদি টেম্পারেচার স্বাভাবিক টেম্পারেচার 38 ডিগ্রির নিচে নেমে যায় তখন আর চালাই না, 40-এর উপরে উঠলে তখন কিন্তু আমরা এই এটা চালানোর ব্যবস্থা করি, কারণ তার শরীরের তাপমাত্রা আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে বেশি হইতে দেওয়া যাবে না, তাহলে প্রোডাকশান ফল করবে। তো সে কারণে আমরা এই প্রভিশনগুলো রাখছি, এবং এখানে সার্বক্ষণিক আমার ডাক্তার তদারকির মধ্যে থাকে, এবং এখানে কিন্তু কোনো গরু অসুস্থ হলে ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক কম, কারণ আমার যারা ভেটেনারি শাখার যে ডাক্তাররা আছে তারা সার্বক্ষণিক এটা তদারক করে, এবং সেই মানে রোগের তীব্রতা বাড়ার আগেই পরিচর্যা করে ট্রিটমেন্ট করে সেটাকে সেরে তোলে। এই জন্যে হ্যাঁ হ্যাঁ আমরা এই প্রক্রিয়া করার জন্য এখন আরও আধুনিকভাবে শেড আমরা রিনোভেট করে মডার্ন শেড করতেছি, এবং সেখানে একবারে ওই অ্যানিমেল কমফোর্ট নিশ্চিত করার যত ধরনের, এখানে দেখেন এই যে এদের গা চুলকানোর জন্য অটোমেটিক ব্রাশ, পানি কিন্তু সে ইসের, এবং তার যখনই ইচ্ছা হয় এখান থেকে পানি খেয়ে নিচ্ছে, ফ্রেশ পানি খেয়ে নিচ্ছে, এবং হাইটটি এমনভাবে করা যেতে ও পা দিয়ে ভিতরে না ঢুকতে পারে, এই জন্য হাইটটি সেইভাবে উঁচু করে দেওয়া হয়েছে। আর এই যে হ্যাঁ এই যে এখানে আমাদের ওই যে রাত্রেবেলা, এখন তো রাত্রেবেলা সারা রাত এখানে ছাড়া থাকে, এরা এদের খাবার এখানে দেওয়া আছে। আর এই যে অটোমেটিক গ্রুমার, এখানে যদি গাছ চুলকানোর দরকার হয় কোনোটা ওরা স্বেচ্ছায় এখানে এসে দাঁড়ায়,
এবং একটা চুলকানো শেষ হয়ে গেলে আরেকটা আসে সিরিয়ালি। তারা খুব শৃঙ্খলার সাথে এই কাজটি করে এবং এখানে দেখেন এই পুরো মাঠটা কিন্তু অবাধে তারা ব্যবহার করে, খাবারটা দিয়ে দেওয়া আছে এবং পানি এই পাশে থাকার কারণে ভিতরে থাকিয়া পানিটা পানির আধার, পানির আধার এখানে থাকার কারণে পানি খাইতে পারে। সাথে আমরা ড্রামেও কিছু পানি দিয়ে রাখি যাতে ও সহজে রিচ করতে পারে। ড্রামে পানি দিয়ে রাখার কারণে সে কিন্তু ওখানে যে ওই যে মানে ওর পানি পিপাসা লাগছে ও ঠিকই পানি খাওয়ার জায়গায় চলে গেছে। এটা কিন্তু ওরা নিজস্ব ইচ্ছায় তাদেরকে স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করে এবং মাঝে মধ্যে এরা খুনসুটি করে ইমিউনিটি এরা মানে অনেক ভালো থাকে। ব্যায়াম হওয়ার কারণে দুধ প্রোডাকশানের কোনো হ্যাম্পার হয় না। আমরা এই গরুর সংখ্যা সীমিত যদিও 100%, তারপরে আমরা বাড়াইতে চেষ্টা করতেছি। আমরা খুব অদূর ভবিষ্যতে মানে খুব নিকটবর্তী সময়ের মধ্যে আরও 50টা ফ্রিজিয়ান গরু পেয়ে যাব। তা তখন আমাদের এই এই গরুগুলো নিয়ে গবেষণা করে আপনার কী মনে হলো? গরু আরবান এরিয়া ছাড়া পালন করা খুবই দুরূহ। সেখানে সর্বোত্তম ফ্যাসিলিটিস যদি না দেওয়া যায় 100% গরু পালন করা আসলে একটু সোটাপ। সেখানে আমরা খামারিদের সাজেস্ট করি যে 62.5, হ্যাঁ আমরা ওই 75%-এর উপরে গরু যাতে না ই করে ওই না পালে বা প্রজনন না করায় সেই জন্যই সাজেশন দেওয়া হয় 50%-75%। তবে সে খামারির ধরন বুঝে যে যেমন এফোর্ড করতে পারে তারে সেই রকম এবং আমাদের প্রজনন নীতিমালাও সেইভাবে বলা আছে। তবে আমি সাজেস্ট করব যারা খামার লেভেলে আমি মানে যারা আমাদের কাছে পরামর্শ নিতে আসে তাদেরকে আমরা বলি যে আপনারা 50% দিয়ে শুরু করেন, এরপরে 62.5 এর মধ্যেই থাকেন, এরপরে যদি বাড়াইতে হয় আপনার ম্যানেজমেন্ট সেইভাবে ডেভেলপ করে আপনি খামার করেন, তাহলে আপনার লোকসানের ঝুঁকি কম থাকবে না। এই গরুগুলো কোন দেশ থেকে এনেছিলেন? এটা অস্ট্রেলিয়া থেকে, এটা অস্ট্রেলিয়া থেকে এই গরুগুলো আনা হয়েছে। এটা মাদারকে 1973 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্ট্রেলিয়া থেকে এই জাতের গরুগুলো আনেন, বকনা এবং কিছু ষাট সহ 127টি গরু। এরপর থেকে আমরা কিন্তু এই গরুগুলো আমরা এই ডেইরি ফার্মের মাদার স্টক সেখান থেকে, এরপরে তাদের প্রজনী আস্তে আস্তে ই হচ্ছে এবং এখন যেটা আমরা বীজ সরাসরি আমরা ফ্রোজেন সিমেন বিদেশ থেকে ফ্রোজেন সিমেন নিয়ে আসতেছি আমেরিকা থেকে বা ইসের থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে, যার কারণে আমাদের কিন্তু এখনও গরু লাইভ গরু আমদানি করা লাগতেছে না। আমরা যে বাচ্চা দেখেন এখানে তৈরি হয় সব বাচ্চাই কিন্তু আমাদের ফ্রোজেন সেক্স সিমেনের বাচ্চা, সে কারণে কিন্তু আমাদের এই যে ইটিয়া বড় অ্যানিমাল এই যে 100% গরু, গরুগুলো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই গরুগুলো দুধের রেকর্ড কেমন? এগুলোর দুধের রেকর্ড যদি আপনি একেবারে পিওর ব্রিড হয় 100% আমাদের এখানে ধরেন 30-35 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। আমাদের এখানে যে হাইল্ডিং যে কটা আছে 25-35-এর মধ্যে এই দুধ আছে। তবে সবসময় তো ঠিক থাকে না, যে পিক প্রোডাকশন যখন তখন এই দুধটা এরকম 30-এর কাছাকাছি দুধ হয়, আর ওভারঅল 20-এর উপরে এই এই জাতের গরুগুলো 20-এর উপরে। দেখেন এর আডার ক্যাপাসিটি দেখেই বোঝা যায় যে এটা বেশি দুধ দেয়। এই ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য হলো যে এর মানে সারা গায়ে মাংস দিয়ে ভরে রাখার সুযোগ নেই বা খুব স্বাস্থ্যবান হইতে হয় না, এর হাড্ডি সার দেখা যায় কিন্তু দুধ দেওয়ার সময় কিন্তু এটা মাশাআল্লাহ অনেক ভালো দুধ দেয়। তাই খামারিদের জন্য বলবো যে আপনারা অন্য কোনো দুধের খামার যদি করেন আপনার ফ্রিজিয়ানের দিকে নজর দিন, ফ্রিজিয়ান ছাড়া আপনি শাহিওয়াল সিন্ধি এই জাতের। তবে আমাদের লোকালের মধ্যে আরসিসি কিছু পোষা যায়, আমার আরসিসিতে 8-10 লিটার পর্যন্ত দুধ দেয় যদি ভালো আরসিসি ক্যাটেল সংগ্রহ করা যায়। তবে আমার সাজেশন হলো দুধের জন্যে খামার করলে ফ্রিজিয়ান এক নম্বর, ফ্রিজিয়ানের কোনো বিকল্প নাই। তবে আমাদেরকে ম্যানেজমেন্টও সেই রকম উন্নত করতে হবে আর পার্সেন্টেজের দিক থেকে ব্লাড পার্সেন্টেজের দিকে খেয়াল করবেন না, করবেন পারফরমেন্সের দিকে, যে তার মাদারের পারফরমেন্স কেমন
সেটা যদি হয় আমি কত পার্সেন্ট ফ্রিজিয়ান এটি বড় মুখ্য নয়, মুখ্য হলো যে মাদার কত দুধ দিত সেই সারের বীজ দিলে আপনি ভালো লাভবান হইতে পারবেন। এটা কিন্তু আমরা সবসময়ই খামারিদেরকে এই পরামর্শ দিয়ে আর যাচ্ছি। সরকারি যে ই আছে, আমরা রেগুলেটরি পার্ট না, শুধু আমরা খামারিদের বিভিন্ন ধরনের সাপোর্ট, খামার করার সাপোর্ট, যেমন ঘাসের কাটিং আমরা দেই, ঘাসের বীজ তাদের ন্যায্য মূল্যে দেই, তারপরে এই যে আমরা প্রশিক্ষণগুলো দিয়ে দেই। প্রশিক্ষণ যদি ছোটো আকারে হয়, এমনি দিনে আসে, তাহলে আমরা পরামর্শ দিয়ে দিই। কেউ যদি বলে যে আমরা একটা ব্যাচ রেডি করছি, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি। তবে প্রশিক্ষণ ছাড়া এই খামার করতে গেলে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আমরা কিন্তু বিগত দিনের আমাদের দীর্ঘদিনের চাকরির এবং আমাদের অভিজ্ঞতার ফসল হিসেবে এটা জানি যে এটা যারাই ঝুঁকি নিছে, মানে ওই হোমজিক্যালি করছে, তারাই খুব লোকসানের সম্মুখীন হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আমাদের খামারিদের দাবি যে একটু যদি ইসের ক্ষেত্রে ফিডের যে দাম উচ্চ মূল্য, এটির ক্ষেত্রে একটু তাদের টানাপোড়ন বাধে, অনেক সময় খাদ্য আর দুধের দামের সাথে সমন্বয় করতে হিমশিম খায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে কীভাবে খামারিদের লাভজনক পর্যায়ে রাখতে পারে মিনিমাম ইনভেস্টমেন্টে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র দানা খাদ্য খাওয়াই অনেক সময় গরু পোষার নিয়ত করি, কিন্তু দানা খাদ্য যদি খাওয়াইতে থাকি, যেমন এতে প্রজনন ক্ষমতাও তেমন ই হবে, লোভ পাবে, আবার সেক্ষেত্রে খাদ্যের খরচও বেড়ে যাবে। এই জন্যে 60% থেকে 70% যদি কাঁচা ঘাস খাওয়ানোর সুযোগ করে নেওয়া যায়, এই যে সব ঘাসের কথা বললাম, সেই ঘাসের মাধ্যমে কিন্তু আমরা কস্ট মিনিমাইজ করি, মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম প্রফিট করার একটা সুযোগ আছে। তবে যেখানে জায়গা আছে সেটা কোনো করবেন, নাহলে রাস্তার ধারে মানে পতিত জমি, খাস জমি ব্যবহার করেও কিন্তু আমরা ঘাস চাষ করতে পারি। সরকার এই ব্যাপারে সর্বাত্মক অগ্রাধিকার বেকার যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকে। বন্ধুরা, কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে এই যে সুন্দর প্রতিবেদনটা আমরা দেখলাম, দেখেন এইখানকার যে কথাগুলো তারা বললেন, এটা কিন্তু আমাদের খামারিদের জন্য একটা বাণী, মহামূল্যবান বাণী। আমরা কিন্তু এইগুলো মাথায় নিয়ে আমরা এইভাবেই কিন্তু আমাদের খামার লালন পালন করব। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর কী কী বিষয় দেখতে চান সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর। আরেকটা কথা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।